দেন, আমার রসুল শ্রেষ্ঠ বিজ্ঞানী, হাদিস শুনলে বুঝবেন। সহি বুখারির 6243 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন العينان تزنيان দুই চোখ জিনা করে, দুই চোখ জিনা করে, فزناهما الناس দুই চোখের জিনা হলো দেখা, যাকে দেখা হারাম তাকে দেখা দুই চোখের জিনা, যাকে দেখা হারাম তাকে, যাকে দেখা হারাম তাকে দেখা, এটা কি দুই চোখের, সবাই বলেন দুই চোখের, সরাসরি কাউকে দেখা যদি দুই চোখের জিনা হয় নাটক সিনেমায় তাকে দেখা এটাও কি হবে, জিনা, সরাসরি দেখা এটা চোখের জিনা, নাটক সিনেমায় দেখাও চোখের জিনা। সাবধান, আপনার মোবাইলটা খারাপ কাজে লাগায়েন না, আপনি আপনার জিন্দগিটা আপনি নষ্ট করেন না, আপনার যৌবনটা আপনি শেষ করে দিয়েন না। অভিভাবকরা একটু সতর্ক হন, চেয়ারম্যান সাহেব আপনাকে বলে দিয়ে আপনার মাধ্যমে এলাকায় নিয়ম করেন, পড়াশোনা করে যে ছেলেরা এই সন্তানটা যেন যখন তখন মোবাইল ব্যবহার করতে না পারে, এরকম আইন আমাদের দেশে হইলে খুব ভালো হবে। পড়াশোনা করে অন্তত যারা, তাদের নজরদারি করা দরকার। অভিভাবকরা, অভিভাবক মনে করে যে আমার সন্তানটা মনে হয় দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ করে, জানেও না সে যে মোবাইলের মাধ্যমে তার জীবনটাই নষ্ট করে দিচ্ছে, এটা অভিভাবকরা জানে না। আরে কত সহজ সরল মানুষ, কত খেটে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে, এই বাপ জানেও না আমার সন্তান কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো বলছিলাম চার নাম্বার কথা বলাটা, সহি বুখারীর 6243 নাম্বার হাদিস, আল-আইনানি তাজনিয়ান দুই চোখ জিনা করে, ফাজিনাহুমা আন্নাস দুই চোখের জিনা হলো দেখা। এরপর নবী বলেন ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা, যার কথা শোনা হারাম তার কথা শ্রবণ করা কানের জিনা। অনর্থক কথা বললেন কোনো প্রয়োজন ছাড়া, হ্যাঁ প্রয়োজনে তো কথা বলার এটা অধিকার দিছে যতটুকু যতটুকু প্রয়োজন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি শুধু শুধু কথা বলা কানের জিনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাস, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিল জিনাহা আল খুতাব, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, অন্তরের জিনার পর নবী বলেন লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপদান করে, নাউযুবিল্লাহ। বেপর্দার চার নাম্বার ক্ষতি, যার সাথে কথা বলা হারাম বেপর্দিগির কারণে তার এত কাছাকাছি হয়ে যায় তখন তার সাথে কথা বলা ডালবাতের মতো কোনো ব্যাপার না, ঘন্টার পর ঘন্টা তার পিছনে কথার মাধ্যমে MB সহ টাকা পয়সা সব নষ্ট হচ্ছে। এ হলো চার নাম্বার ক্ষতি। পাঁচ নাম্বার ক্ষতি বেপর্দার, যার শরীরে আমার টাচ করা হারাম তার শরীরে আমার টাচ হয়ে যাওয়াটা এটা হারাম, এটা হাতের জিনার অন্তর্ভুক্ত হয়ে যায়। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু, আল্লাহ নবীর হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা, আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন লা আমাসসু ইয়াদা ইমরাআ, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। ছোট ছোট ভিডিওর মধ্যে দেখবেন অনেকের পায়ের মধ্যে ছেলেও সেজদা দেয় মেয়েও সেজদা দেয়, যার পায়ে সেজদা দেয় তিনি মাথায় হাত বুলিয়ে দেয় সাবাস সাবাস, কি সাবাস মানে উনি খুশি, এটা এটা প্রতারক, এটা সুন্দর হলো না, এটা ইসলামের দুশ্মন, এটা ইসলামের দুশ্মন, ইসলামের সাথে দুশ্মনী করছে। সাবধান, কেউ কোনো নারীর শরীর স্পর্শ করবে আর সে পীর হয়ে যাবে, আর এইভাবে আপনার বুঝাবে মানুষকে যে ভাই এইভাবে ওইভাবে আপনার এক দুই ঘন্টা যুক্তি দিবে যে এইভাবে আমাদের সেখানে নারী পুরুষ একসাথে এই এই সুরতে যাওয়া জায়েজ আছে, আপনারে খালি বুঝাবে দুই ঘন্টা তার বুঝ শুইনা বলবেন আমি সব শুইনা বুঝতে পারলাম আপনার পীর আপনারা সব ভণ্ড। কোনো পীর কোনো নারীর শরীর স্পর্শ করে এটা পীর হয় কেমনে আমারে বুঝাবে, এইটা কিভাবে পীর গীর বলেন, এটা হালাল না হারাম, হারাম। তাহলে বেপর্দা অবৈধভাবে কোনো নারীর শরীর স্পর্শ করার দরজা খুলে দেয় তখন এটা তারা কোনো গুনাহ মনে করে না, এটা হারাম, এটা বেপর্দা হচ্ছে পাঁচ নাম্বার ক্ষতি।
رسول الله صلى الله عليه وسلم بولن ترمذي شريفের বর্ণনা 1173 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان নবীজি বলেন নারী হলো আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢেকে রাখতে হয় ঢেকে রাখার জিনিসটা যখন ঢাকনা ছাড়া বের হয় পর্দা ছাড়া বের হয় ইস্তাশরাফা শয়তান শয়তান এই নারীকে অন্য পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউযুবিল্লাহ নারী পর্দা করতে হয় নারী ঢেকে রাখতে হয় নারী যখন ঢাকনা ছাড়া পর্দা ছাড়া বের হবে অন্য পুরুষের সামনে শয়তান তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউযুবিল্লাহ বেপর্দার 6 নম্বর ক্ষতি অনেক বিবাহিত নারী আছে তাদের স্বামী হয়তো প্রবাসে থাকে কোথায় থাকে মানে বিদেশে থাকে অথবা তাদের থেকে দীর্ঘদিন দূরে থাকে শয়তান কি করে আপনার যেই নারীর স্বামী দীর্ঘদিন দূরে থাকে ওই নারীর ব্যাপারে শয়তান অন্য কোন পুরুষের নজরে অথবা তার দিলে শয়তান কুমন্ত্রণা দিয়ে এই নারীর উপর খারাপ কোন দৃষ্টি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে এটা হলো শয়তানের কাজ এইজন্য একটা কথা মনে রাখবেন কোন স্বামী তার স্ত্রীর থেকে দীর্ঘদিন দূরে থাকাটা ওই পুরুষটা এবং এই নারীটা দুজন দুদিক থেকে শয়তান তাদেরকে কোন না কোন বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি বেশি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন লা তালিজু আলাল মুগীবাত যাদের স্বামী ঘরে নাই যাদের স্বামী দূরে আছে প্রবাসে আছে অনুপস্থিত তাদের কাছে তোমরা গমন করবা না فإن الشيطان يجري من أحدكم مجرى الدم شيطان তোমাদের রক্ত চলাচল করে যে শিরা উপশিরা যে রগ দিয়া ওই রগ দিয়ে শয়তান চলতে পারে সাহাবারা বললেন ওমিনকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার রক্ত দিয়ে শয়তান চলতে পারে কিনা নবীজি বললেন ওমিননি আমার রক্ত চলাচল করে যেই জায়গা দিয়ে ওই জায়গায় শয়তান চলতে পারে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাসলাম শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই তাহলে শয়তান রগের শিরা উপশিরা রক্তের শিরা রক্ত চলাচল করে যেই দাগ দিয়ে এই জায়গা দিয়ে শয়তান চলে বলছিলাম 6 নম্বর একটা কারণ বেপর্দার কারণে যাদের স্বামী দূরে আছে তারা যদি পর্দা না করে এই নারীটার কাছে যখন কোনো পুরুষ কথাবার্তা বলবে বিভিন্ন কথাবার্তা বলে তার সাথে কথা বলবে শয়তান তার মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমার নবী নিষেধ করেছে তাদের কাছে যাবে না 7 নম্বর বেপর্দা একটা মেয়ের সাহস এমন ভাবে বাড়ায় দেয় ওই মেয়ে তখন মনে করে আমার যেমনে মন চায় যেখানে মন চায় আমি সেখানে যাব কার কি তখন একটা মেয়ে আপনাদের এই নোয়াখালী থেকে সোনাগাজী থেকে একা রওনা করবে সুদূর নওগাঁ উত্তরবঙ্গ জামালপুর নেত্রকোনা আরো দূরে বলেন দিনাজপুর সেখানেও সে যাইতে সাহসিকতা অর্জন মাত্রের কাছে কোনো ব্যাপার না আমি একা যাব কার কি আমার বাপ আমার মা আমার ভাই বোন আমাকে কেন কিছু বলবে আমার একটা স্বাধীনতা আছে না বেপর্দার 7 নম্বর ক্ষতি সাহসী বানায় দেয় মানে কিন্তু এই সাহস তারে বিপদে ফেলায় কি বিপদ যখন আপনার একা একা সফর করে করার পর এরপর পেপারের মধ্যে আসে একটি মেয়েকে চারজন যুবক একা পেয়ে ওই মেয়ের সাথে যা যা করেছে সব পেপারের মধ্যে তখন লেখা হয় তো সাহসিকতার লাভ হইল কি মুসলিম শরীফের 3163 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন লা তুসাফিরিল মারআ ইল্লা মাযি মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না নবীজি বললেন নারী মাহরাম ছাড়া সফর করবে না আমার নিষেধ আমার নবীর নিষেধ মানার মধ্যেই করলেন আমার নবীর নিষেধ মানার মধ্যেই করলেন বলেন সবাই নবীর নিষেধ মানার মধ্যেই নবীর নিষেধ না মানার মধ্যে হাজারো অকল্যাণ নবীর নিষেধ মানার মাঝেই কল্যাণ না মানার মাঝে হাজারো অকল্যাণ হাজারো বিপদ মাথায় রাখবেন
আট নাম্বার ক্ষতি বেপর্দার, কোন মেয়ে যখন বেপর্দার পরিবেশে বড় হবে সে মনে করবে আমার যেই পোশাক মন চায় আমি সেই পোশাক পরব, এতে কার কি? ভাই বাপ কাউরে কেয়ার করবে না, ভাইয়েরে মুখের উপর বলে দিবে আমার জীবন আমার, এতে তুমি কথা বলার, তুমি নাক গলানোর কে? এই জন্য রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কি বলছে দেখেন, নবীজি কয় দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? দুই শ্রেণীর জাহান্নামী নবীজি দেখে নাই। হাদিস শোনার পর আপনারা বইলেন আপনারা দেখছেন কিনা, কিন্তু নবী দেখে নাই। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামী আমি দেখি নাই। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এমন একদল মানুষ যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদ্রিবুনা বিহান নাস, এই চাবুক দিয়ে এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এই এক নাম্বার জাহান্নামী তাদেরকে আমি দেখি নাই। নবী বলেন আরেক শ্রেণীর জাহান্নামী আমি দেখি নাই, নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, আরেক শ্রেণীর জাহান্নামী তারা হলো নারী সম্প্রদায় যারা এমন পোশাক পরে পোশাক পরার পরেও তারা অর্ধালুঙ্গ, পোশাক পরার পরেও আসলে আরিয়াত মানে উলঙ্গ, আরিয়াত মানে কি আমি অনুবাদ করলাম অর্ধালুঙ্গ, পোশাক একটু তো থাকে এই জন্য বললাম অর্ধালুঙ্গ, অর্ধালুঙ্গ মানে একদম উলঙ্গের কাছাকাছি, কিন্তু আরিয়াত মানে হলো উলঙ্গ, বিবস্ত্র বলছে নবীজি, মানে সে মানে এই পোশাক পরা না পরা রসুল একই বলছেন। তো কেমন পোশাক? মুমিলাত, যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই নারীর মাথার চুলের খোপাগুলো এমন দেখলে মনে হবে হেলে পড়া উটের কুজের মতো দেখা যায়, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, লা ইয়াজিদ নারী হাহা, এরা জান্নাতের ঘ্রাণ পাবে না, বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। রসুল বলছে এই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই যারা এমন নারী এমন পোশাক পরবে, এমন আটো সাটো ছোট খাটো পোশাক পরবে, যেই পোশাক পরার কারণে নিজেরা অন্য পুরুষকে আকৃষ্ট করে, নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে, এই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই, তবে আমার উম্মত দেখবে। এখন আমরাও অপেক্ষা আছি ভবিষ্যতে এই জাতি আসবে দুনিয়াতে। এ হলো বেপর্দার আট নাম্বার ক্ষতি, যে আমার যেই পোশাক মঞ্চে আমি সেই পোশাক পরবো, কার কি বলার কিছু থাকবে না। বেপর্দার নয় নাম্বার ক্ষতি, আমাদের মা বোনরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পোশাক দেখবে আর বলবে পশ্চিমা অসভ্য পোশাক সে গ্রহণ করবে আর বলবে আমার মঞ্চে আমি কোন পোশাক পরব, এতে কারো কোনো নাক গলানোর কিছু নাই। রসুল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে তাদের সাথেই জাহান্নামী হবে, তাদের সাথে কি হবে? আচ্ছা, আমাদের বাঙালিদের চুলের কালার সাধারণত জন্মগতভাবে কি কালো? বাঙালিদের চুলের কালার সাধারণত জন্মগতভাবে, হ্যাঁ কিছু দেশ আছে জন্মগতভাবে লাল হয় সাদা হয়, কিন্তু আমাদের দেশে কি কালো? এখন আমাদের দেশের কেউ যদি, সাধারণত আমাদের দেশের জন্মগত চুল হলো কালো, এই কালো চুল যদি লাল হয়, আমাদের দাদাদের লাল হইলে আমরা বলি দাদা বুড়া, আর দাদিদের লাল হইলে বলি দাদি উনি বুড়ি হয়ে গেছে ওনার চুল লাল হয়েছে। আমাদের দেশে কম বয়সী অনেকের মাথার কালো চুল লাল দেখা যায় কিনা? আপনারা পুরুষরা যারা এই যারা হাত তুলছেন বিয়ে করেন নাই, আপনি যখন পাত্রী দেখতে যাবেন, যাওয়ার পরে যদি দেখেন এমন কোন পাত্রী সামনে আসছে যার মাথার চুল লাল, তখন আপনি তাকে বলবেন দাদি আপনার নাতনি কোথায়? কি বলবেন? দাদি আপনার? তো পাশে যে থাকবে উনি বলবে পাত্রী তুই উনি, আপনি বলবেন ও আচ্ছা আমি আসলে ভুল হয়ে গেছে, আমার দাদিরও চুল লাল, আমি ভাবছি ওনার চুল তো লাল সেজন্য ভাবছিলাম এটা পাত্রীর দাদি। শরম লজ্জা থাকলে আর জীবনে চুল কালার করবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ হেফাজত করেন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু আন তাদাআ আলাইকুমুল ইউশিকুল উমাম, কোন বর্ণনা ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা আন তাদাআল আকালাতু আলা কাসআতিহা, প্লেটের চারপাশে
খাদকরা যেমন খাদ্যের জন্য একত্রিত হয়, সারা দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে। সাহাবারা বললেন মামিন কিল্লাতিন ইয়াউমা ইযিন বিনা, হুজুর সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? নবী বললেন না, আনতুম ইয়াউমা ইযিন কাসির, তখন তোমাদের সংখ্যা হবে অনেক। ওয়ালাকিন্নাকুম তাকুনুনা গুসাআন কাগুসাইস সাইল, তবে তোমরা হয়ে যাবে প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা হবে। দুই কারণে, কয় কারণে বলেন? সংখ্যা আমাদের কম হবে না বেশি, কিন্তু দুই কারণে আমরা প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মধ্যে হব। এক হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই কারাহিয়াতুল মাউত, মৃত্যুর প্রতি অনীহা। দুনিয়ার ভালোবাসা ঢুকলে নারী পুরুষ যে নেমন চায় এইভাবেই চলবে, কোনো কেয়ার করবে না, কারণ তার মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর চিন্তা থাকবে না। নবী কয় সংখ্যা বেশি হলেও যখন তোমার মাঝে ঢুকে যাবে আমার যেমন চায় দুনিয়াতে এমনি চলবো। মৃত্যুর কথা শুনলে বলবে না 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 না, এটা ঘৃণিত জিনিস, মৃত্যুর প্রতি অনীহা, সে মরতেই চায় না, দুনিয়াতে নিজের মতো চলতে চায়। রসুল বলেন এই দুই অবস্থা যখন আসবে তখন বুঝতে হবে তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তখন তোমরা প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে যাবে। রসুল বলছে এই যুগটা আসবে, আপনারা বলেন তো? নবী বলছে আসবে, আপনারা বলেন আসবে না এসে গেছে? এসে গেছে। বলছিলাম বেপর্দার কারণে কি ক্ষতি, বলেন ছেলে কার নেয়ামত, মেয়ে কার নেয়ামত? মেয়ে হইলে চেহারা কালো করা যাবে? আবার মেয়েটাকে লালন পালন করতে হবে সভ্যভাবে, ইসলামী কৃষ্টি কালচারে, যেন এই মেয়েটার বেপর্দা আমাদের সমাজ, আমাদের সমাজের আলোকিত যুবকরা যেন নষ্টের কারণ না হয়। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ, ওনার ব্যাপারে শুনছি উনি যথেষ্ট সহযোগিতা করেছে এই মাহফিল করার জন্য, এবং আন্তরিকতার সাথে উনি চেষ্টা মেহনত করে এরপরে অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন। আমি দোয়া করব, সবাই দোয়া করবেন ওনার মাধ্যমে যেন ভবিষ্যতে আপনারা এই জাতীয় দিনী প্রোগ্রাম আরও বেশি করাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এবং ওনার মাধ্যমে আর একটা আবেদন, এই এলাকাটা যেন এমন একটা শুভ আদর্শ আলোকিত একটা সমাজ যেন উনি সহ আপনারা সবাই মিলে মিশে ছোট বড় গঠন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন।